কুষ্টিয়ার কুমারখালীতে পূর্বশত্রুতার জেরে এক মাছ চাষীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুরে বিন্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতেই হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিহতদের স্বজন ও উত্তেজিত এলাকাবাসী। নিহত আমিরুল ইসলাম নান্নু যদুবয়রা ইউনিয়নের কেশবপুর বিন্দিপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। নিহতের বোন রোজিনা পারভিন জানান, বুধবার ইফতারের পর তার ভাই মাছ চাষের জলাশয়ে যাওয়ার পথে বিন্দিপাড়া বটতলা এলাকায় পৌঁছালে তাকে সেখান থেকে ধরে নিয়ে যান কয়েকজন। এরপর তাকে হত্যার পর লাশ ফেলে রাখা হয় চাঁদপুর চর এলাকার একটি ক্ষেতে। এ ঘটনায় বিচার দাবি করেছেন স্বজনসহ স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।